আজ আমি লক্ষ্মীর একটি মহামন্ত্র বলবো, যে মন্ত্রটি জপ করলে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং খুবই কার্যকারী। যে সমস্ত ব্যক্তির হাতে টাকা পয়সা থাকে না এবং যাদের আর্থিক কোনো উন্নতি নেই, অনেকে এমন থাকে যাদের কাজ জানা সত্ত্বেও কাজ খুঁজে পাচ্ছেন না, যে সমস্ত ব্যক্তিদের আর্থিক খুব সমস্যার মধ্যে আপনারা কষ্ট পাচ্ছেন এবং আপনি যে কাজেই যান না কেন, কাজ আপনার বেশি দিন টিকে থাকে না, অল্প দিনের মধ্যে কাজের স্থানে কোনো রকম ঝামেলা হয়ে আবার আপনার কার্যটি চলে যায়, তো এরকম পরিস্থিতির মধ্যেও আপনি এই জবটি করলে সফলতা পাবেন। তাছাড়াও যারা আর্থিক উন্নতি চান এবং কর্মে উন্নতি চান, তারাও এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্রটি জপ করলে লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং আপনার আর্থিক ক্ষতিগুলো হবে এবং আপনার জীবনে আর্থিক উন্নতির পথে যে বাধাগুলো আছে অটোমেটিক বাধাগুলি কেটে যাবে। তো এই মন্ত্রটি জপ করার নিয়ম আমি আপনাকে বলবো। তার আগে বলে রাখি, আপনি যদি এই জীবন রহস্য চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য পাশে দেখুন বেল আইকন আছে, ওখানে ক্লিক করুন। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং গাছগাছায় রোগমুক্তি এই বিষয়ে ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। আমি আমার চ্যানেলে প্রতিটি কার্যকারী ভিডিও আপনাদেরকে শেয়ার করি। তাছাড়াও এই মন্ত্রে আরও অন্য সাইডও কাজ করে, যেমন মানসিক যদি দুশ্চিন্তায় ভোগেন আপনি, মানসিক শান্তি না থাকে, তাহলেও এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি আপনি কিন্তু ফিরে পাবেন। অনেকের এমনও সমস্যা হয় যে বাড়িতে সবাই ইনকাম করে, তা সত্ত্বেও তার বাড়িতে অভাব অনটন কাটছে না, সেক্ষেত্রেও আপনি এই মন্ত্রটা জপ করতে পারেন। এই মন্ত্র জপ করলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং খুবই ভালো সফলতা আপনি পাবেন। আপনি ব্যবসা বাণিজ্য বা যে কোনোই কর্ম করেন না কেন, এই মন্ত্র যদি আপনি প্রতিদিন পাঠ করেন, তাহলে দেখবেন আপনি যে কর্মেই যান না কেন, প্রত্যেকটি কাজে মা লক্ষ্মীর কৃপাতে আপনার কর্মে কিন্তু উন্নতি হবে। তো মন্ত্রটি আমি বলবো, মন্ত্রটি আপনি প্রথমে স্ক্রিনে দেখুন এবং মন দিয়ে শুনুন। ওং শ্রীং শ্রীং কমলে কমলায়ে উষিত উষিত শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। মন্ত্রটি আবারও বলছি, শুনুন। ওং শ্রীং শ্রীং কমলে কমলায়ে উষিত উষিত শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। এবং নিয়মটি জেনে নিন কিভাবে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি আপনি প্রথমত মনে মনে পাঠ করবেন এবং একটি মালা নেবেন যাতে আপনি গুনতে সুবিধা হয়, 108 বার। প্রতি বুধবার দিন রাত্রিরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পূর্ব দিকে বসে আপনি জপ করবেন। এভাবে প্রতিদিন 108 বার করে জপ করবেন। পাশে ধূপ কিংবা বাতি জ্বালিয়ে নিতে আপনি পারেন। এভাবে আপনি 1 মাস জপ করুন। এভাবে যদি আপনি 1 মাস জপ করতে থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার আর্থিক সংকট দূর হয়ে গেছে এবং সংসারে সুখ ও শান্তি আপনি ফিরে পেয়েছেন। তবে আমি এখানে 1 মাস বললাম, 1 মাসের পরেও আপনি জপ করতে পারেন, যতই জপ করবেন সেটাই আপনারই ভালো। তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে, প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন,